একবার ব্যবহারযোগ্য পলিথিন আইনত অবৈধ তবে কম খরচ এবং সহজলভ্য হয় নিষিদ্ধ এই পণ্যের ইচ্ছে মতো ব্যবহার হচ্ছে অন্যদিকে বিকল্প আছে সেগুলো দীর্ঘমেয়াদে ব্যবহার করা গেলেও দাম বেশি হয় চাহিদা নেই বললেই চলে ফলে অক্টোবর থেকে পলিথিনের বিরুদ্ধে অভিযানে নামার আগে বিকল্প পণ্যের উদ্যোক্তা ব্যবহারকারী এবং বাজার নিয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা মুরসালিন হক হকজনায়ের রিপোর্ট পলিথিন পরিবেশ সুরক্ষার জন্য চরম হুমকি ও বিরাট চ্যালেঞ্জ কিন্তু পরিস্থিতি এমন যে খালি হাতে বাজারে গিয়ে আট দশটি পলিথিন ব্যাগ ছাড়া ঘরে ফেরা অসম্ভব এবং অকল্পনীয় বটে বিশ্বমানের থার্মিট্রডিল দেশের এই পলিথিন এবং প্লাস্টিক পণ্যের বাজারও বেশ বড় এই খাতে মতো কারখানায় প্রত্যক্ষ চার হাজারের ও পরোক্ষভাবে কাজ করেন প্রায় ২০ লাখ মানুষ পণ্যটির বাৎসরিক বাজার প্রায় একশো কোটি ডলার আইন সরকারি করেছে কিন্তু সরকার যথাযথ পদক্ষেপগুলি নেয়নি দামটা একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার বিভিন্ন গবেষণা বলছে নদী অববাহিকা দূষণে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় কারণ পদ্মা মেঘনা ও যমুনা নদীতে দিনে তিয়াত্তর হাজার টন প্লাস্টিক ও পলিথিন পরে এছাড়া রাজধানীর মাটির নিচে আছে প্রায় একশো কোটি পিস পলিথিন আর আশপাশের জলাশয়ে আছে কোটিরও বেশি পিস আমাদের যে জুটোটা এটা ওয়ান টাইম তারা যদি নেয় তাহলে তারা রেট দিয়ে পুষাতে পারবে না লং টাইম যে প্রসেসিংটা একটু বেশি রেট দিয়ে নিলে তারা লং টাইম ব্যবহার করতে পারবে মানে এক এক মাস মাস দুই বছর লং টাইম ব্যবহার করার জন্য যারা হচ্ছে পলি ইউজ করছে এখন তারা বলে দাম বেশি আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে পাটের প্রোডাক্ট বা কাজে কাপড়ের বা কাগজের এরা হচ্ছে দাম বেশি বলে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের দাম কমাতে হলে একদম উৎপাদন শুরু থেকে হচ্ছে এটার উৎপাদন বাড়াতে হবে প্যাকেজিং বিশেষজ্ঞরা বলছেন পলিথিনের বিকল্প হিসেবে এখনও পুরোপুরি প্রস্তুত নয় কাগজ কাপড় কিংবা পাট তাই সমন্বিত পরিকল্পনা ছাড়া পণ্যটি হঠাৎ বন্ধ করলে সংকট তৈরি হতে পারে আমাদের দরকার যে এই বিকল্প মেট্রিয়া আমরা কিভাবে উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারি সেই মেট্রিলস থেকে যে উদ্যোক্তারা পণ্য উৎপাদন করবে লাইক ব্যাক করবে বা প্যাকেজিং প্রোডাক্টের রিলেটেড যে প্রোডাক্টগুলি আছে সেটা কীভাবে উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারবে সেটা নীতি সহায়তা কারণ যার যেই উদ্যোক্তা উদ্যোগ নেবে ইনভেস্টমেন্ট করবে সেটা একটা নিশ্চয়তা চাবে যে আগামী পাঁচ থেকে সাত বছরের সরকারি নীতি সহায়তাগুলো কী আছে যাতে তার ইন্ডাস্ট্রি হচ্ছে সেটা সুরক্ষা পায় পাশাপাশি আমি জোরালো দাবি জানাচ্ছি যে আজকের বাংলাদেশের ইয়াং জেনারেশন বাংলাদেশের পজিটিভ বাংলাদেশকে দেখতে চায় আগামী পৃথিবীকে ভালো পৃথিবী দেখতে চায় সেই জায়গাতে পরিবেশ সুরক্ষার জন্য আমরা যদি সিরিয়াসলি কম্প্রহেন্সিভ অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জায়গাটা যদি কাজ না করি অর্থাৎ জনগণকে যদি সম্পৃক্ত করা না যায় তাহলে এই উদ্যোগ কোনোভাবেই সফল হবে না দু সালের এক মার্চ সরকার বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে বিশ্বের নব্বইটি দেশে নিষিদ্ধ একবার ব্যবহারযোগ্য পলিথিন এই আইন প্রণয়নে প্রথম প্রজন্মের রাষ্ট্র বাংলাদেশ অথচ অর্জন তলানিতে তাই পলিথিনের বিকল্প কিছু খুঁজতে হলে আইনের প্রয়োগ সচেতনতা এবং সংশ্লিষ্টদের সমন্বয়ের বিকল্প নেই মুরসালিন হক জুনায়দ নিউজ টোয়েন্টি ঢাকা